সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, কুত্তার হাল চলছে, কুত্তার হাল। চোর চামার এতটা বেড়ে গেছে, কবরস্থানের টাকা ছাড়ছে না, শ্মশানটা নাকি চুরি করে নিচ্ছে, গরু চুরি করছে। গত কয়েকদিন আগে টাকার পাহাড়, বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। আবার নতুন করে বিজেপি নেতা, সংস্কারী পার্টি, সৎ পার্টি, সেই পার্টির এক নেতা সোনার দোকান চুরি করার অপরাধে তার নামে অভিযোগ রয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সাধারণ মানুষ খেতে পাচ্ছে না, কুত্তার হাল চলছে, কুত্তার হাল। আর এদের কাছ থেকে কোটি কোটি টাকা চুরি করছে, ডাকাতি করছে। কিন্তু এখানে একটি প্রশ্ন, নিজের বেলায় আঁটি আঁটি, পরের বেলায় দাঁত কপাটি, এটা চলবে না। আমি চুরি করলে চোর, আর আপনি চুরি করলেও চোর। যেমন তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এই বিজেপি নেতাকে জেলে ঢুকানো হোক, বাংলার মানুষ এটা দাবি করছে। চলুন আপনারা ভিডিও দেখুন। যে দেশে পুলিশ মন্ত্রী চোর হয়, সেই দেশের অবস্থা কি হয় সেটার বলার অপেক্ষা রাখে না। আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নীতিশ প্রামাণিকের গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আলিপুরদুয়ার আদালত। কি অভিযোগ আনা হয়েছে নীতিশ প্রামাণিকের বিরুদ্ধে, কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আলিপুরদুয়ার আদালত, এই নিয়ে আমি আলোচনা করব। একবার ভাবুন, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নীতিশ প্রামাণিক, উনি একটা চোরের আসামি, সোনার দোকানে লুট হয়েছিল, সেই ঘটনার সঙ্গে এই নীতিশ প্রামাণিক জড়িত। একবার ভেবে দেখুন, যাদের হাতে পুলিশ প্রশাসন, যারা চোর গুন্ডা বদমাইশদেরকে ধরবে, আবার সেই চোরই সেই পুলিশ প্রশাসনের মন্ত্রী হয়ে বসে রয়েছে, তাহলে কি এর কখনো বিচার হবে? যাই হোক, আলিপুরদুয়ার আদালত এই নীতিশ প্রামাণিকের গ্রেপ্তারি পরোয়ানা জারি করল, কারণ নীতিশ প্রামাণিকের আইনজীবী নীতিশ প্রামাণিক আদালতে হাজির হয়নি, তাই নীতিশ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। একবার ভেবে দেখুন, চোখটা বন্ধ করে ভাবুন, যাদের হাতে পুলিশ প্রশাসন, যে পুলিশ প্রশাসন চোর গুন্ডা মাফিয়াদেরকে ধরবে, এই পুলিশকে যারা পরিচালনা করছে তারাই যদি চোর হয়, তাদের বিরুদ্ধে যদি চুরির অভিযোগ থাকে, আদালত যদি তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তার বিরুদ্ধে, তাহলে এই দেশের পরিস্থিতি, এই দেশের শাসন ব্যবস্থা কাদের হাতে, একবার একটু ভেবে দেখুন দর্শক, একটু ভেবে দেখুন। এরা আবার বলে যে আমরা নাকি স্বচ্ছ দুর্নীতিমুক্ত একটা দল, যে দলের সব চোর ছেচররা পড়ে রয়েছে, এই দলে একটা মানুষ নেই, মানুষ রূপে সব চার পায়ের জন্তু। কিভাবে এই চোর কিভাবে দেশের প্রতিমন্ত্রী হলো, এইগুলো প্রশ্ন করতে ইচ্ছা হচ্ছে ভারত সরকারকে। একজন চোর, সে আবার এই পুলিশেরই প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, ভাবতে অবাক লাগছে। একটু ভেবে দেখুন, নীতিশ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। উনি চুরি করেছেন, কি চুরি করেছেন? সোনার দোকান ভেঙে যে গহনা, সেই গহনা চুরি করেছে সোনার দোকান থেকে। সেই চুরির সঙ্গে তার যোগসূত্র আছে, তাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। একটু ভেবে দেখুন, দেশের শাসন ব্যবস্থা, আইন কানুন এখন কাদের হাতে? এখানে আপনি কখনো সুস্থ নিরপেক্ষ বিচার পাবেন না, আর পাওয়ার আশাও করবেন না। যে দেশে ধর্ষণ, খুনি, গুন্ডা মাফিয়াদের সমর্থনে মিছিল হয়, ধর্ষকদেরকে ফুলমালা পরাই, খুনিদেরকে মিষ্টিমুখ করায়,
সেই দেশে খুন বন্ধ হবে না। আর এরা শুধু হিন্দু মুসলিম করে ক্ষমতায় আসতে চায়। বারবার একটা জিনিস এরা হাওয়া তুলে যে প্রত্যেকটা অপরাধী অপরাধ করে মুসলমান যারা মুসলিম। আসলে বন্ধু অপরাধ প্রত্যেক ধর্মেতেই আছে কম বেশি, তবে মুসলিমরা যদি কোনো অপরাধ করে সেইটাকে ফলাও করে দেখানো হয়, আর অন্য কমিউনিটির মানুষ যখন কিছু অপরাধ করে তাদের নামও আসে না, তাদের ঘটনাও প্রকাশ্যে আসে না। মিডিয়া এমনভাবে মুসলিমদেরকে মুসলিম অপরাধীদেরকে ফলাও করে দেখায় মনে হয় যে দেশের সমস্ত অশান্তির জন্য সমস্ত অপরাধের জন্য মুসলিমরাই দায়ী, মুসলিমরাই 70% অপরাধী। এটা আপনার মনে হতে পারে, কারণ এটাই তো মনে হবে, কারণ মুসলিমদেরকেই দেখানো হয়। দেখবেন ধর্ষণ কেস যদি মুসলিমদের হয় নাম চলে আসবে, যদি চুরির কেস হয় মুসলিম হলে নাম চলে আসবে, খুন নাম চলে আসবে, আর ওইটা যদি অন্য কোনো ধর্মের হিন্দু ধর্মের হয় উচ্চ ব্রাহ্মণ ধর্মের হয় তখন ওনার নামও হয় না, শুধু অপরাধী বলে ছেড়ে দেওয়া হয়, ধর্ম উল্লেখ করা হয় না, নাম উল্লেখ করা হয় না। একটু ভেবে দেখুন, এই মানসিকতাগুলোকে আমাদের পরিবর্তন করতে হবে। যে অপরাধ করে তার ধর্ম একটাই, সে অপরাধী, এইটা মেনে তার সাজার দাবি তুলতে হবে, কোনো ধর্মের সঙ্গে যোগ করে নয়। যাই হোক, নীতিশ প্রামাণিকের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আপনার কি মতামত অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, ফেসবুকে দেখলে ফলো করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ।